বিয়ে করার জন্য পাত্র কিংবা পাত্রী যেটাই আপনারা বাছাই করবেন সম্পদ দেখবেন না আল্লাহর ওয়াস্তে কারণ আপনি বিয়ে দিচ্ছেন হয়তো চারতলা বিল্ডিং দেখে এমন হতে পারে বিয়ের 3 মাস পরে এনিহাউ এটা ভূমিকম্পে তস করে পড়ে যেতে পারে তাহলে একটা রিক্স আছে না আপনি দেখলেন কোটিপতির একটা পরিবার আপনি বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে তাহলে আপনি কি ছেলের সাথে বিয়ে দিলেন নাকি টাকার সাথে দিলেন তো ছেলের সাথে বিয়ে দেন নাই কারণ আপনি প্রথমেই কি জিজ্ঞেস করেছেন ছেলের কি আছে ছেলে কি করে এটা জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করলে করবেন ছেলের মন কেমন ছেলের মান কেমন ছেলে আল্লাহর জন্য কি করে ছেলে নবীর জন্য কি করে যদি দেখেন যে ছেলে আল্লাহর জন্য নবীর জন্য দিল দেওয়ানা ফানা চোখ বন্ধ করে মেয়েটাকে দিয়ে দেন আপনার বোন বলবে আপনার মামি বলবে আপনার পরিবার বলবে কিরে তুই কি পাগল হয়ে গেলিস এরকম একটা ছেলের কাছে তুই মেয়ে দিচ্ছিস যার কোনো গাড়ি নাই যার কোনো বাড়ি নাই যার কোনো ভিসা নাই যার কোনো আমেরিকার কিছু নাই তুই এরকম দিচ্ছিস কেন তখন আপনি বলবেন আমি আমার আল্লাহর প্রেমিক পেয়েছি আমি আমার নবীর প্রেমিক পেয়েছি হিসাবে ভবিষ্যৎ আমার জানা নাই কিন্তু আমি আশ্বস্ত করে এতটুকু বলতে পারছি এই ছেলেটা যদিও আমার মেয়েকে নিয়ে ভাঙ্গা ঘরে থাকে যে ঘরের ছাদ দিয়ে রোদের আলো ডুববে বৃষ্টি ডুববে হতে পারে কিন্তু এতটুকু বলতে পারি এই ছেলে কখনো আমার মেয়ের সাথে বেইমানি করে না এই ছেলেটা আমার মেয়েকে শাক দিয়ে ভাত খাওয়াইলে সুখে রাখতে পারবে সুবহানাল্লাহ আপনি যে টাকা দেখে দিচ্ছেন শুনেন যারা টাকা বেশি তারা দেমাগ বেশি যারা সম্পদ বেশি তাদের একটু অহংকার বেশি যখন বউয়ের সাথে কোন একটা কিছু হবে আপনার মেয়ের সাথে কোন একটা কিছু হবে ডাইরেক্ট বলবে যাও তোরে আমি তালাক দিয়ে দেবো কারণ 10 লাখ টাকা এগুলো আমার ব্যাপার না সিগনেচার দিলে চলে যাবে তখন কই যাবে আপনার মেয়ের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে রুমে আনবে ঘরে আনবে ওই যে যেগুলো মাম্মি ড্যাডি আর কি বুঝছেন না এই লাইফ মানে এনজয় আছে না তখন আপনি কই যাবেন আপনার মেয়েকে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনি খুব কনফিউজড হয়ে গেলেন আমি কি করব সমাজ বলে এটা পরিবার বলে এটা কিন্তু আমি কি করব এবার আপনি সবার কথা শোনার পরে এবার ইসলামকে জিজ্ঞেস করেন ইসলাম আমার মেয়ের জন্য কেমন ছেলে ভালো হবে ইসলাম আমার ছেলের জন্য কেমন মেয়ে ভালো হবে ইসলাম আমার জন্য স্বামী হিসেবে কেমন ছেলে ভালো হবে ইসলাম আমার জন্য বউ হিসেবে কেমন মেয়ে ভালো হবে এবার ইসলাম উত্তর দিবে যত কিছু কোয়ালিটি তুমি দেখো তন্মধ্যে প্রথম একটা জিনিস দেখো আল্লাহর প্রতি প্রেম কেমন নবীর প্রতি প্রেম কেমন ধর্মকে কেমন মানে ধর্মকে কেমন বিশ্বাস করে ধর্মের প্রতি আগ্রহ কেমন কারণ যে মন থেকে আল্লাহ এবং নবীর প্রতি ঝুঁকে যায় শয়তান থেকে তার দূরত্ব অনেক হয়ে যায় সুবহানাল্লাহ এবার আপনারাই বলেন এই বুদ্ধি দিয়েছে কে ইসলাম এই বুদ্ধি দিয়েছে কে গ্রহণ করি নাই এবার যে কোনো আদালতে যান যাইয়া দেখবেন দুইটা বিষয়ে মামলা বেশি একটা হচ্ছে জায়গা সম্পত্তি আর একটা হচ্ছে ডিভোর্স আদালতের উকিলকে জিজ্ঞেস করলাম উকিল মশাই এত ডিভোর্স কেন এত ডিভোর্স কেন কই পরিবারে শান্তি নাই পরিবারে শান্তি নাই কেন টাকা তো আছে শান্তি নাই কেন আরে ভাই শান্তি কানে থাকে না শান্তি নাকে থাকে না শান্তি থাকে মনে শান্তি থাকে মনে এবার আল্লাহ কি বলছেন দেখেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বান্দা তুমি সুখ কোথায় খোঁজো টাকার ভিতরে তো সুখ নাই বাড়ির ভিতরে তো সুখ নাই স্বামীর ভিতরে তো সুখ নাই স্ত্রীর ভিতরে তো সুখ নাই তো মাওলা সুখটা কোথায় রব্বে করিম বলে সুখ তো আমার কাছে শান্তিটা আমার কাছে তো আল্লাহ আমার তো এখন সুখের দরকার শান্তির দরকার রব্বে করিম বলে যেহেতু তোমার মনের চাহিদা একটা কাজ করো তোমার দিলটা আমার রহমতের সাথে জোড়া লাগাই দাও আমি তোমাকে শান্তির ব্যবস্থা করে দিচ্ছি বলেন সুবহানাল্লাহ